ব্রস টকিজে আপনাদের সবাইকে স্বাগতম। বলিউড স্টারদের কে কতটা শিক্ষিত? বলিউডে আলো ঝলমল আঙিনায় আসার আগে অনেক অভিনেতা অভিনেত্রী লেখাপড়ার পাঠ ঠিকভাবে চুকিয়ে এসেছে। অনেকে শুরু করলেও ব্যস্ততার কারণে শেষ করতে পারেনি, তবে শতব্যস্ততার মাঝে অনেকে বিদ্যার দৌড় দেখে রীতিমতো অবাক হতে হয়। ঐশ্বরিয়া রায় বচ্চন হাই স্কুলে 90% নম্বর তুলেছিলেন তিনি। ইচ্ছে ছিল প্রাণীবিদ্যায় পড়বেন, পরে ভেবেছিলেন মেডিসিন নিয়ে পড়বেন, কোনোটি হয়নি, স্থির হলেন স্থাপত্যবিদ্যায়। কিন্তু মাত্র 21 বছর বয়সে মিস ওয়ার্ল্ড হয়ে যাওয়ায় লেখাপড়া আর চালিয়ে যেতে পারেননি। কারিনা কাপুর খান স্কুল থেকে মেধাবী কারিনা, অনার্সে ছিল ফার্স্ট ক্লাস, 2 বছর ব্যবসায় শিক্ষায় পড়েছিলেন, এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রো কম্পিউটারের কোর্স শেষ করেন। এখানেই শেষ নয়, অভিনয়ে আসার আগে 1 বছর আইন নিয়েও লেখাপড়া করেছিলেন তিনি। অমিতাভ বচ্চন বচ্চন সাহেবের যে শুধু রাশভারী গলা আছে তা নয়, ডিগ্রিও নিয়েছেন বেশ ভারী ভারী। সায়েন্সে ডাবল মাস্টার্স করার পর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেটও করেছেন। প্রীতি জিন্তা বিউটি উইথ ব্রেন উপাধিটা প্রীতি জিন্তাকেই দেওয়া যায়। ইংরেজিতে গ্র্যাজুয়েশন করার পর মনোবিজ্ঞানে ডিপ্লোমা করে ক্রিমিনাল সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তিনি। বিদ্যা বালান মুম্বাইয়ের নামকরা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজতত্ত্বে অনার্স করেছেন, ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে মাস্টার্সও করেছেন। সোহা আলী খান নবাব তনয়া সোহা আলী খান নয়াদিল্লিতে একটি ব্রিটিশ স্কুলে পড়ালেখা করেছেন, এরপর বাল্লিওল কলেজ হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আধুনিক ইতিহাস নিয়ে পড়েছেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স করেছেন তিনি। পরিণীতি চোপড়া হাতে এখন কোনো ছবি না থাকলে পরিণীতির শুরুটা ছিল বেশ উজ্জ্বল। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে 3টি বিষয়ে অনার্সের ডিগ্রি পেয়েছেন তিনি। বিজনেস, ফিনান্স ও ইকোনমিক্সের ডিগ্রি নেওয়ার পর ভেবেছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার হবেন, কিন্তু পরে মত বদলে নেমে পড়েন সিনেমায়। জন আব্রাহাম ধুম ছবিতে বুদ্ধিমান চোরের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেলেও তার কিন্তু বিদ্যার ধার বেশ। অর্থনীতিতে অনার্স করেছেন মুম্বাই এর নার্সি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে, এরপর মাস্টার্স করেছেন মুম্বাই এডুকেশনাল ট্রাস্ট থেকে। রণদীপ হুদা জিজম টু হিরোইন কিকের মতো বেশ কিছু ব্যবসা সফল ছবির অভিনেতা রণদীপ হুদার স্কুল ছিল দিল্লি পাবলিক স্কুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বিবিএ করেছেন তিনি।